আসলে এই ধরনের একটি অনুষ্ঠানে আমার প্রথম উপস্থিতি, তো আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি কর্তৃপক্ষ, সভাপতি সহ সকলকেই, যারা অর্গানাইজার আছেন, আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে বর্তমান সময়টাই হচ্ছে শিক্ষার সময়, এগিয়ে যাওয়ার সময়, এবং এগিয়ে যেতে হলেই শিক্ষার কোনো বিকল্প নাই। বাংলাদেশ আজকে 50 বছর আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু 50 বছরে আমাদের যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা যেতে পারি নাই। কারণ বাংলাদেশকে বারবার টেনে ধরা হয়েছে, বাংলাদেশকে আটকে দেওয়া হয়েছে। আজকের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, কিছুক্ষণ আগেই সভাপতি বললেন যে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী, কৃষকরা বলে কৃষক বান্ধব, শ্রমিকরা বলে শ্রমিক বান্ধব। আসলে বর্তমান প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ বান্ধব, এবং যথার্থই বলেছেন যে এই মুহূর্তে পৃথিবীর নেতৃত্বের মধ্যে সবচেয়ে সাহসী এবং বিচক্ষণ দূরদর্শী নেতৃত্ব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এত অভিজ্ঞতা সমৃদ্ধ প্রধানমন্ত্রী এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার জানা নাই, যিনি রাজনীতিতেই সরাসরি রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন প্রায় 38 বছর, যার মধ্যে তিনি চারবার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন, এবং তিনি এটা অনুভব করেন বলেই আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে যে নির্বাচন হয়েছিল 29শে ডিসেম্বর, সেই নির্বাচনে তিনি যে ম্যানিফেস্টো দিয়েছিলেন, ইস্তেহার ঘোষণা করেছিলেন, সেখানে বলেছিলেন দিন বদলের কথা। এবং আমরা যদি এই 11 বছরের মাথায় দাঁড়িয়ে আমরা একটু চোখ বুলিয়ে নিই, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো দিন বদল হয়েছে। বাংলাদেশে আইনের শাসন ছিল না, বাংলাদেশে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যেত। আমি যে কথাটি বলেছি, 50 বছর আগে আমরা একটি দেশ পেয়েছিলাম, সেই দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য যারা অপরাধীর ভূমিকায় ছিল এবং যাদের বিচারের জন্য আইন করা হয়েছিল, সে আইন বাতিল করে অপরাধীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল, এবং বাংলাদেশের গতি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল। যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 23 বছরের লড়াই সংগ্রামে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ পেয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। সেই মহান নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার হবে না, সেই বিষয়টি আইন করা হয়েছিল, সে হত্যাকাণ্ডের বিচার চাওয়া যাবে না, বিচার হবে না। আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর দিক নির্দেশনা যারা নেতৃত্ব দিয়েছিলেন, সে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে জেলখানায়, পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা জেলখানা, সেখানে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার চাওয়া যাবে না, বিচার করা যাবে না। এইরকমই একটি বিচারহীনতা সংস্কৃতি, অপরাধীদেরকে মুক্ত করে দেওয়া, খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল। এইরকম একটি অবস্থা থাকলে কোনো দেশ কখনো এগিয়ে যেতে পারে না, তেমনইভাবে এগিয়ে যেতে পারে নাই।
অপার সম্ভাবনার বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই 11 বছরে এই ধরনের অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে, খুনিদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যারা শিশু হত্যা করেছিল, যারা 75 সালে গর্ভবতী মাকে হত্যা করেছে, যারা নারীকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনে, তাদের বিচার করা হয়েছে। এবং শুধু তাই নয়, যে কথাটি বলছিলাম দিন বদলের কথা, যেই বাংলাদেশ আমরা দেখেছি 1 কিলোমিটার রাস্তা করার জন্য বিদেশি দাতা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হতো, সেই বাংলাদেশ গর্বের জায়গায় গেছে, সেই বাংলাদেশ পদ্মা সেতু এখন নিজের অর্থায়নে করছে। যেই বাংলাদেশকে টেনে ধরার জন্য সব সময় অর্থনীতিটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই বাংলাদেশ এখন গতিশীল অর্থনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেই বাংলাদেশে আমরা একটি শাসনতন্ত্র দিয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যেই শাসনতন্ত্র কখনো প্রতিষ্ঠা হয়নি, বারবার এই শাসনতন্ত্রকে দলিত মথিত করা হয়েছে, বারবার গণতন্ত্রকে টেনে ধরা হয়েছে, সেই শাসনতন্ত্রের ধারাবাহিকতা আজকে বাংলাদেশে বজায় আছে। অনেকে অনেকভাবেই সমালোচনা করবেন, অনেকে অনেকভাবেই করবেন, আমরা যদি ইউরোপের দিকে তাকাই, ইউরোপের গণতন্ত্র রেনেসাঁ কিন্তু এমনি এমনি আসেনি, এটার জন্য অনেক অনেক ত্যাগের বিষয় আছে। তো কাজেই বাংলাদেশ আজকে একটি সঠিক ধারায় আছে আমরা যদি সেভাবে মূল্যায়ন করি। আপনারা যখন এখানে আমাদের মেধাবী ছাত্রদেরকে বিদেশে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করার জন্য এবং সেই সমগ্র পৃথিবীতে যেটা গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে তার সঙ্গে সম্পৃক্ত করার জন্য যে প্রচেষ্টা নিয়ে আপনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেই জায়গাটাও বাংলাদেশ আমাদের পিছিয়ে নেই। আমার জানা ছিল না, এই মঞ্চে বসেই আমি জানতে পারলাম প্রায় 90,000 ছাত্র প্রতি বছরে দেশের বাইরে শিক্ষার জন্য বেরিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশে মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় আমরা হাতে গোনা কয়েকটি ছিল। আজকে প্রত্যেকটি জেলায় জেলায় আজকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে, বেসরকারি পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আজকে সরকারি এবং বেসরকারি মিলিয়ে বাংলাদেশে প্রায় 100-এর উপরে ইউনিভার্সিটি, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় 100-এর উপরে আছে, সব কিছু মিলিয়ে প্রায় 150-এর উপরে আজকে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 16 কোটির উপরে জনসংখ্যা, এই বিশাল জনসংখ্যাকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, না হলে এই বাংলাদেশকে আমরা ধরে রাখতে পারবো না। আমরা যেই দরিদ্র বাংলাদেশ ছিলাম, সেই বাংলাদেশ এখন আমরা উন্নয়নশীল দেশে চলে গেছি। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত বাংলাদেশ, এবং আমরা সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। সেই বাংলাদেশকে যদি ধরে রাখতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছি, আমাদের যে পাওয়ার জেনারেটর হচ্ছে আজকে, গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সমগ্র বাংলাদেশে এখন 97% বিদ্যুনায়ন করা হয়েছে, দ্বীপাঞ্চলগুলো এখনও কিছু কিছু বাকি আছে। তো এই 97% মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আজ থেকে 11 বছর আগে ঢাকা শহরের অবস্থা কী ছিল আপনারা বলেন? আজ থেকে ঢাকা শহরের অবস্থা ছিল এইরকম যে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে 2 ঘন্টা থাকতো না। এটা ছিল বাংলাদেশের রাজধানীর অবস্থা। তাহলে গ্রামের অবস্থা কী? আমি গ্রাম থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য, আমার উপজেলায় আমি দেখেছি 72 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীনতা ছিল।
সেখানে যারা যারা বিদ্যুৎ ব্যবহার করত তাদের কি অবস্থা হয়েছিল আপনারা চিন্তা করে দেখেন। আজকে বাংলাদেশে 97 ভাগ বিদ্যুৎ আয়তন করা হয়েছে এবং এই যে বিদ্যুৎ সঞ্চালনের যে বিষয়টি আছে এই বিদ্যুৎ সঞ্চালন বিষয়টি অনেক সময় পাকিস্তানের পাকিস্তান আমলের যে সঞ্চালন ব্যবস্থা ছিল পরবর্তী বাংলাদেশে যে সঞ্চালন ব্যবস্থা ছিল সেই সঞ্চালন ব্যবস্থাকে আর উন্নত করা হয়নি। আজকে সেই দিকেও আমাদের নজর দেওয়া হয়েছে, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাটা যেন নিরবিচ্ছিন্ন হয়, কোনোভাবেই যেন প্রাকৃতিক, যেহেতু বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের একটি দেশ, বন্যা জলোচ্ছ্বাস এইসব সবসময় আমরা মোকাবেলা করতে হয়, সেগুলোকে মোকাবেলা করে যেন এইটা যেন গতিশীল থাকে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এই ঢাকা শহরে সমস্ত ঢাকা শহরে ক্যাবল দিয়ে ভরে দেওয়া হয়েছে, যেদিকে যান রাস্তার মধ্যে মাথার উপরে আমরা তার দেখতে পাই। এই তারগুলোকে কিভাবে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে কিন্তু বিদ্যুৎ বিভাগ কাজ করছে এবং ইতিমধ্যে কয়েকটি জায়গা তারা চিহ্নিত করেছে যেগুলোর কার্যক্রম চলছে। আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকেই ডিজিটাল ব্যবস্থা নিয়ে কিছুটা সমালোচনা করেছে, বিশেষ করে এবার যখন HSC পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলো যে পরীক্ষা হবে না, JSC এবং SSC-র ফলাফল পর্যালোচনা করে তাদের ফলাফল নির্ধারণ করা হবে, অনেকেই সমালোচনা করেছে যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে তাহলে ডিজিটাল ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হলো না কেন। আমাদেরকে মনে রাখতে হবে যে এই কথাগুলি আমি বললাম, এই যে বিদ্যুৎ 97 ভাগ গেছে ডিজিটাল ব্যবস্থা হিসেবে বাংলাদেশের, আমরা হয়তো মোবাইলে সকলের হাতে হাতে ইন্টারনেট আছে কিন্তু একটা পরীক্ষা দেওয়ার মতো যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত আপগ্রেড হয়নি। সমালোচনা করলে বাস্তবতার নিরিখে সমালোচনা করতে হবে, শুধুই যদি সমালোচনার জন্য সমালোচনা করি, আমি একজন সমালোচক, আমাকে সমালোচনা না করলে মানুষ হয়তো বলতে পারে যে উনি কিছু বললেন না কেন, এই কারণে সমালোচনা করার অর্থহীন। এটা এটা কতটুকু যথাযথ সেটা বিবেচ্য বিষয়। আজকে এই যে অপার সম্ভাবনার বাংলাদেশকে বিশ্বায়নের সঙ্গে যুক্ত করার জন্য আপনারা যে পদক্ষেপটি নিয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানাই। একটা সময় ছিল খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী দেশের বাইরে লেখাপড়া করতে যেত, একটা সময় ছিল যে আমাদের যে সকল অল্প সংখ্যক মেধাবী ছাত্রছাত্রীরা দেশের বাইরে যেত তারা কখনো আর ফিরে আসতো না। আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়াররা, আমরা যাদের এগ্রিকালচারিস্ট আছে বিশেষ করে, আমাদের যারা ইউনিভার্সিটি থেকে যারা খুব ভালো ফলাফল করে, দেখা যায় যে সকলেই ইউনিভার্সিটি শিক্ষক হয় না, অনেকে বাইরে যায় উচ্চতর ডিগ্রির জন্য, PhD করার জন্য, তাদেরকে আমরা দেখেছি তারা ফেরত আসে না, অধিকাংশই কিন্তু রয়ে যায়। ওইখানকার জীবন ব্যবস্থা, ওইখানকার শিক্ষা ব্যবস্থা সব কিছু মিলিয়েই তারা সেখানেই থেকে যায়। কিন্তু এখন কিন্তু চিত্র পাল্টে গেছে, এখন কিন্তু বাংলাদেশে আসছে। কেন আসছে? কারণ যে ইঞ্জিনিয়াররা বিদেশে গিয়ে উচ্চতর শিক্ষার জন্য যেত তাদের, তারা চিন্তা করতো যে আমি যে শিক্ষা লাভ করলাম সেটার বাস্তবায়ন করার সক্ষমতা বাংলাদেশের নেই। আমি যেই চিকিৎসা উচ্চ চিকিৎসা শিক্ষার জন্য বাংলাদেশে এসেছি সেটার যে বাস্তব করার মতো পরিবেশ এবং সক্ষমতা বাংলাদেশের নেই, এটা রয়ে গেছে। আজকে তো বাংলাদেশ কিন্তু সেই জায়গায় নেই। আমাদের কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আজকে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, একটিমাত্র ইউনিভার্সিটি ছিল ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আজকে কিন্তু অনেকগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় হয়েছে এবং আপনার সেইভাবে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের যে কারিগরি শিক্ষা যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে আসার পরে উপলব্ধি করেছিলেন, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছাড়া এই বাংলাদেশকে
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া একটি কঠিন, সেই জায়গায় তিনি ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি কমিশন গঠন করেছিলেন, একটি শিক্ষা কমিশন। তিনি রিপোর্টও জমা দিয়েছিলেন, কিন্তু সেই রিপোর্ট বাস্তবায়ন হয় নাই। তার আগেই আমাদের মহান নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। কাজেই আজকে বাংলাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় গর্ব করার মতো জায়গা, যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমরা বাংলাদেশকে পাশে দেখতে চাই, আমরা যখন দেখি ভারতের মতো পরাশক্তি তারা বলে বাংলাদেশকে আমরা পাশে পেতে চাই, আমরা যখন দেখি চায়নার মতো একটি পরাশক্তি বলে বাংলাদেশকে আমরা পাশে পেতে চাই, ইউরোপিয়ান দেশরা যখন বলে বাংলাদেশকে পাশে পেতে চাই। কালকে নরওয়েজিয়ান নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি বাংলাদেশের সম্পর্কে গত সেপ্টেম্বর মাসে তিনি যোগদান করেছেন এবং তিনি বাংলাদেশকে আজ থেকে 10 বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। যেই বাংলাদেশকে ঢাকা শহরকে তিনি দেখেছেন, তিনি বিকল্প ঢাকা শহর দেখছেন। এই যে বাংলাদেশ, এইটা একটা গর্ব করার মতো জায়গা। আজকে যে বিশ্বব্যাংক আমাদেরকে অর্থ ফিরিয়ে নিয়েছিল, মনে করেছিল যে বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, আমাদের এক পদ্মা সেতু বাংলাদেশের চিত্র সমগ্র পৃথিবীতে পাল্টে দিয়েছে। এক পদ্মা সেতু আমাদেরকে গর্বের জায়গায় নিয়ে গেছে। সমগ্র পৃথিবী জানতো আমাদের সে সক্ষমতা নাই, আমাদের বাস্তবায়ন করার ক্ষমতা নাই। আপনারা জানলে আশ্চর্য হবেন, যেই বাংলাদেশে আমরা বাজেট বাস্তবায়ন করতে পারতাম না 60 ভাগ, সেই বাংলাদেশে এখন বাজেট 99 ভাগ বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা হয়েছে। গত বছর আমার মন্ত্রণালয়ে প্রায় 99.6 ভাগ বাজেট বাস্তবায়ন হয়েছে। এই প্যান্ডামিকের মধ্যেও আমরা আমাদের মন্ত্রণালয়ে 85% বাজেট আমরা বাস্তবায়ন করেছি। বাংলাদেশের মানুষের যারা কাজ করে তাদের বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা, সেই দায়িত্ব কর্তব্য তৈরি হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের গেটওয়ে হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই প্যান্ডামিকের মধ্যে আমাদের প্রায় 9 জন মানুষ সেখানে করোনায় মৃত্যুবরণ করেছেন, প্রায় 150 উপরে সেখানে আক্রান্ত হয়েছেন, কিন্তু একদিনের জন্য আমাদের বন্দর বন্ধ হয়নি। এর মধ্যেই আমরা এইটুকু বলতে পারি যে আমাদের দেশপ্রেমের জায়গাটা কোন স্তরে চলে গেছে। আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের এই ছাত্রছাত্রীদেরকে বিদেশ সমগ্র পৃথিবীর সঙ্গে যুক্ত করে বাংলাদেশকে আলোকিত করা, কারণ যেই ছাত্রছাত্রীরা এই ধরনের সুযোগ নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যায়, তাদের কাছেই বাংলাদেশের গল্প সেখানকার ছাত্রছাত্রীরা জানতে পারে, সেখানকার জনগোষ্ঠী জানতে পারে। প্রত্যেকটি ছাত্রছাত্রী বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসাবে ভূমিকা পালন করে। আমরা মনে করি এই 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 রাস্তা আরও বেশি প্রশস্ত হওয়া দরকার এবং সেই পদক্ষেপ নিয়ে আপনারা এগিয়ে যাবেন। বাংলাদেশ তার সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কিভাবে এই মহামারীর মধ্যেও তিনি কাজ করে যাচ্ছেন। দায়িত্বটা আমাদের, আমাদের প্রজন্মের, বর্তমান প্রজন্মের দায়িত্ব। আজ থেকে 2030 সালে বাংলাদেশ যেই জায়গায় যাবে সেই জায়গায় ধরে রাখার দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মের। আমরা যে উন্নত দেশের কথা বলছি, 41 সাল, সেই 41 সালে এই বাংলাদেশকে ধরে রাখার জন্য দায়িত্ব কিন্তু এখন থেকেই আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে 41 সালে উন্নত বাংলাদেশকে আমরা কীভাবে ধরে রাখতে পারব। আমাদের চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, কারণ বাংলাদেশ বদ্বীপ এমন একটি ভৌগোলিক অবস্থানে আছেন, একদিকে ইস্ট আর একদিকে ওয়েস্ট, মাঝখানে আমরা আছি, ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছি। সেই জন্য অনেকেই বাংলাদেশকে নিয়ে অনেক কিছুই করার চেষ্টা করেছে। যদি আমরা একটা শিক্ষিত গণগোষ্ঠী তৈরি করতে পারি, আমরা দেশপ্রেমিক সত্যিকারই একটি জনগোষ্ঠী গড়ে তুলতে পারি,
তাহলে কোনো কিছুই বাংলাদেশকে আটকে রাখতে পারবে না। আমরা মহান মুক্তিযুদ্ধের সময় ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলেই আমরা কিন্তু এই হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা জয়যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে আমরা এগিয়ে যেতে পারি নাই, কারণ আমাদেরকে বারবার এই ষড়যন্ত্রের জালে আটকে যেতে হয়েছে। একটি কারণ, কারণ আমরা সমগ্র জনগোষ্ঠীকে সেইভাবে গড়ে তুলতে পারি নাই। আজকে বাংলাদেশ সেই জায়গায় গেছে, একজন ছাত্র ছাত্রীও একজন শিশুও আজকে ঝরে পড়ে না, শতভাগ শিশু আজকে স্কুলে যায়। বর্তমান সরকার এই শিশুদেরকে, বিশেষ করে নারীদেরকে যেন ঝরে না পড়ে যায়, আমাদের সমাজ ব্যবস্থা তাদেরকে যেন টেনে না ধরে, সেই জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, তাদের শিক্ষার মধ্যে তারা যেন থাকতে পারে, আটকে থাকতে পারে, সেই জন্য সেই সুযোগগুলো বাংলাদেশ সরকার দিয়ে যাচ্ছে। সামাজিক যে নিরাপত্তা বলয় মাননীয় প্রধানমন্ত্রী যেটা 96 সালে শুরু করেছিলেন, তা ধীরে ধীরে কিন্তু সমৃদ্ধ হচ্ছে, আরও বেশি বড় আকার ধারণ করছে। কাজেই আমরা মনে করি যে আপনাদের এই পদক্ষেপটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের থেকে যেই ছাত্রছাত্রীরা বাইরে যাবে তাদের যে শুধু জ্ঞান অর্জন নয়, তাদের যে অভিজ্ঞতা, তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সঞ্চালকের ভূমিকায় থাকতে পারবে। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আপনারা যে আজকের এই মেলাটার আয়োজন করেছেন, এই মেলাটা সাফল্য লাভ করুক, এবং সেই আপনাদের এই যে কার্যক্রম আগামী দিনও আরও বেশি প্রসারিত হোক সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।